আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কনক চৌধুরী। আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আপনারা দেখছেন আমার চ্যানেল থ্রিয়া মিডিয়া, দ্য ওয়ে অফ এন্টারটেনমেন্ট। ভিউয়ার্স, অলরেডি আপনারা জানেন যে আমি এটা গিফট হাউসে অনেকগুলো কাজ করেছি অ্যান্ড ইনশাল্লাহ সামনেও আপনারা আমার কাজ দেখতে পারবেন। আজকে যে ভিডিওটা, এটা হচ্ছে টোটালি হচ্ছে একটা কাস্টমার রিভিউ। আমি ভিডিওটা এর জন্য করছি যে এখানে ফার্স্টে একটু দেখিয়ে দিব, এখানেই আছেন কবির হোসেন ভাইয়া, এরা গিফট হাউসের। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ভাইয়া, আজকে কিন্তু আমরা হচ্ছে আপনার এরা গিফট হাউসের কাস্টমার রিভিউ আমাদের দর্শকদেরকে দেখাবো, কারণ হচ্ছে আমরা জানি আপনি কিয়ামের ডিস্ট্রিবিউটার, আপনার কাছে অল কাইন্ডস অফ কিয়ামের প্রোডাক্টগুলো হোলসেল রেটে পাচ্ছি। দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে ফার্স্ট একটু বলে দেন। ইরা গিফট হাউস থেকে এসের অন্যান্য লোকালের চেয়ে ইরা গিফট হাউস একটি সস্তায় সব কিছুই এখানে পাওয়া যায়, এবং ইরা গিফট হাউস কিয়া মেটালের ডিস্ট্রিবিউটর, বিশাল এরিয়া নিয়ে ডিস্ট্রিবিউটর আছে। এখানে এবারে কাপড়ি থেকে ঝাড়াই পর্যন্ত আমরা এখান থেকে পাইকারি এবং খুচরো বিক্রি করা হয় ইরা গিফট হাউসে। আমরা যেটা জানি যে হচ্ছে বাইরের দোকানের তুলনায় আমরা আপনার কাছ থেকে কিয়ামে সব ধরনের প্রোডাক্ট কিছুটা হলো কম রেটে পাবো। আচ্ছা, তো ভাইয়ের কাছ থেকে আমি একটা জিনিস চেয়ে নিবো, সেটা হচ্ছে যদি আমার চ্যানেলের দর্শকরা আসে সেক্ষেত্রে আপনি কিন্তু যথাসাধ্য ডিসকাউন্ট আমাদের দর্শকদেরকে করবেন। আচ্ছা ভাই, অনেক ধন্যবাদ। এখন আমরা কাস্টমার রিভিউ নিয়ে নিব, সেটা হচ্ছে আজকে আমাদের এখানে হচ্ছে আমাদের গেস্ট কাস্টমার বলা যেতে পারে, কারণ হচ্ছে যেহেতু আমরা বাংলাদেশি, বাইরের কান্ট্রির যে কেউ হচ্ছে আমাদের জন্য গেস্ট, আর হচ্ছে তারা কিন্তু অল টাইমস এখান থেকে শপিং করে। তারা আজকে কিন্তু কিয়ামের প্রেশার কুকার কিনেছে, আর নট অনলি এটা, তারা সবসময় এখান থেকে শপিং করে। তো তারা আজকে ইরা গিফট হাউস সম্পর্কে তাদের পার্সোনাল রিভিউ দিবে। সো আমরা এখানে আসলে পরিচিত হবো, এখানে তিনজন অনেক সুন্দর সুন্দর বিউটিফুল লেডিসরা আছে, তারা কিন্তু আসলে ইন্ডিয়ান হওয়ার কারণে তারা কিছুটা বাংলা পারে। সো তাদের কাছ থেকে আমরা বাংলাও শুনবো, আর হিন্দিতেও তাদের, যেহেতু তাদের সেটা মাতৃভাষা, তো সেখানে আমরা সেটাও তাদের থেকে জেনে নিবো। ফার্স্টে আমাদের সাথে এখানে কে কথা বলবে আমরা জানতে চাচ্ছি, সিরিয়ালে আপুর সাথে কথা বলি। আচ্ছা, আসসালামু আলাইকুম, আপনার সাথে কি বাংলায় কথা বলবো নাকি হিন্দিতে? হিন্দি। আচ্ছা, ওকে, আপকো আগার হিন্দি মে জ্যাদা আচ্ছা লাগতা হ্যা তো মে হিন্দি মে বাত করতি হু। আপ তো ইরা গিফট হাউস মে রেগুলার আতে হো, ইহাঁ সে খরিদ করতে হো, তো আপকো ক্যাসা লাগতা হ্যা ইয়ে শপ? मैं पहले भी आ चुकी हूँ यहाँ पे, मैंने ज़्यादा सामान खरीदा है। एक तो ये मिला के देते हैं यहाँ पर, एकदम हमको ज़्यादा डिस्काउंट करना नहीं पड़ता है, इसलिए हम बार बार नहीं खरीदते। और ये प्रोडक्ट जो है हमने पहले भी यूज़ किया है, सो इट्स वेरी नाइस, राइट? मैं बार बार आती हूँ यहाँ पे। अच्छा, ओके, थैंक यू। नेक्स्ट में और एक बात, आपका नाम हम लोग जानना चाहते हैं, आपका नाम बता दीजिए छोटे करके। सरस्वती सिग्देल। सॉरी, सरस्वती सिग्देल। सरस्वती सिग्देल। अच्छा, अच्छा, ओके। नेक्स्ट, हम लोग जो जिस आपू के साथ बात करेंगे वो बहुत ही क्यूट है, और वो बहुत अच्छी तरह से बांग्ला बता सकती है। ऐसा लगता है कि कोई छोटे बच्चे बात कर रही है, तो हम लोग आपके आपू से पहले बांग्ला में सुनना चाहेंगे। आपू, आप कैसे हो? আচ্ছা, ওকে, অনেক কিউট করে কিন্তু কথা বলছে। আচ্ছা ঠিক আছে, ইরা গিফট হাউস সম্পর্কে, ইরা গিফট হাউস কে বারে মে আপকো কুছ বাতানা হ্যায় তো আপ বাতাইয়ে, ক্যা বাতানা চাহেঙ্গে আপ? এ গিফট হাউস তো বহুত সুন্দর হ্যায়, सारे चीज हम लोगों को रीजनेबल प्राइस में देते हैं कि नहीं? वो आप एग्री है मेरे साथ? ओके, ठीक है। आपका नाम बता दीजिए। उपमा साहा। उपमा साहा, ओके। नेक्स्ट में हम लोग जिस आपके बारे में बात करेंगे वो है, वो भी बहुत अच्छे है, बहुत क्यूट है। आपका नाम बता दीजिए। रोमा पांडे। रोमा, रोमा पांडे। अच्छा, ओके, रोमा पांडे, आप क्या बताना चाहेंगे इरा गिफ्ट हाउस के बारे में? ओके, मामा भी बहुत अच्छे से वेलकम करते हैं कस्टमर को, कस्टमर को रिजाना बहुत अच्छे से आता है मामा को। अच्छा ठीक है, कॉफी भी पिलाती है। अच्छा, मामा का ज्यादा तारीफ हो रहा है। आज मुझे लगता है कि आज आपको जाने के पहले कुछ गिफ्ट मिल जाएगी, मुझे लगता है इतना तारीफ हो रही है इसके बारे में। मामा का सामान का क्वालिटी बहुत भला है, हमें दो तीन बार आए
यहाँ पर हमें बहुत सामान खरीद के गए। और मुझे लगता है कि आप लोगों को अगर कुकर कोई आइटम खरीदना होता है तो आप यहाँ पे आ जाते हैं। अच्छा, आप लोगों का फ्रेंड भी यहाँ पे आते हैं। ओके, आप लोगों ने आप खरीदा है क्याम का प्रेशर कुकर, इसके पहले आप लोगों ने क्याम का और कुछ खरीदा कि नहीं, क्याम ब्रांड का और कुछ खरीदी थी? काड़ी कुकर। अच्छा, तो क्याम ब्रांड के बारे में आप क्या बताना चाहेंगे, कैसे है फैसिलिटीज, कैसे मिलते हैं, तापर होचे, कैसा लगता है आप लोगों को ये ब्रांड का चीज? जो भी सामान यूज किया है वो हम लोग को बहुत अच्छा लगा। अच्छा, ओके, तो ठीक है, हम लोग आप लोगों के साथ बात किया, हम लोगों को बहुत अच्छा लगा। अगर आप लोग हमारे चैनल के बारे में कुछ बताना चाहते हैं तो आप लोग बता सकती हो। मैं भी फॉलो आपकी चैनल के लिए, आप बहुत अच्छे से वो चैनल चला दे, आपकी ब्लॉग के लिए ऑल द बेस्ट। थैंक यू। आप बांग्ला में ये चैनल तो बहुत भाला है। बहुत भाला है ना, अच्छा ठीक है। और आप लोग आप बांग्ला में बताइए कि आप लोग आपू के चैनल सब्सक्राइब करो, बांग्ला में बताओ। आपू के चैनल सब्सक्राइब करो। अच्छा, ओके, और आप क्या बताना चाहेंगे? आपका ये चैनल के लिए ज्यादा ज्यादा शुभकामना, ज्यादा फॉलोअर्स बढ़े। अच्छा, ओके, थैंक्स अ लॉट, थैंक यू सो मच, यू आर सो स्वीट। ওকে, দর্শক, আমি একদম ভিডিওর শেষের দিকে চলে এসেছি। এতক্ষণ পর্যন্ত কিন্তু আমরা ইরা গিফট হাউসের দর্শক রিভিউ নিয়ে, কাস্টমার রিভিউ নিলাম। এই আপুরা যেহেতু বাইরের কান্ট্রির, সো তারা আমাদের জন্য গেস্ট, আমাদের মেহমান স্বরূপ। তারা কিন্তু ইরা গিফট হাউস থেকে অলওয়েজ তাদের যে কেনাকাটাগুলো সব কিছুই করে, তারা কিন্তু তাদের ভাষা দিয়ে বলে দিল যে আসলে এই শপের যে ব্যবহার, তারপর হচ্ছে এখানে সকল প্রোডাক্ট কিন্তু আপনারা রিজনেবল প্রাইসেই পাবেন। সো অবশ্যই অবশ্যই শপিং করতে কিন্তু আপনারা ইরা গিফট হাউসে আসবেন। আর সামনে আমরা এখান থেকে কিন্তু কিছু কুইজ কন্টেস্ট ছাড়বো, কিছু আপনারা গিফট থাকবে। সো আপনারা কিন্তু আমাদের চ্যানেলের সঙ্গে থাকেন আর ইরা গিফট হাউসের সাথে থাকবেন। আশা করি এখান থেকে কেনাকাটা করবেন এবং খুব রিজনেবল প্রাইসে খুব ভালো কিছু জিনিস পাবেন। সো দর্শক, আশা করি আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে আপনারা অবশ্যই ইরা গিফট হাউসে আসবেন, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।